চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক মোহাম্মদ ইয়াকুব ই প্লাস টিভির উপদেষ্টা। ওনার নিজস্ব উদ্যোগে চট্টগ্রাম পোলো গ্রাউন্ড মাঠের আগামী 4 ডিসেম্বর প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে এক বিশাল গণরেলির আয়োজন করা হয়। এই গণরেলি জামাতুল পালা থেকে শুরু হয়ে টাইগার পাস, পোলো গ্রাউন্ড মাঠ, নিউ মার্কেট, আন্দরকিল্লা, জামাল খান প্রেস ক্লাব হয়ে চক বাজার থেকে বদরাহাট ক্রস করে মুরাদপুর, কাজী ডেউরি হয়ে ডিসি হিল ঘুরে পুরাতন রেল স্টেশনে গিয়ে শেষ হয়। র্যালিতে আরও উপস্থিত থাকেন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের সদস্য সচিব মোহাম্মদ মিরন হোসেন মিলন। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতির সভাপতি জনাব নুরুল আলম লেদু। এতে আরও উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা শ্রমিক লীগ সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক ফাতাউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন আকবরশাহ থানা শ্রমিক লীগ সভাপতি সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর। আগামী 4 ডিসেম্বর প্রধানমন্ত্রীর আগমনে অনুষ্ঠিত জনসভা উপলক্ষে পোলো গ্রাউন্ড মাঠ থেকে শুরু করে পুরো চট্টগ্রাম মহানগর রঙিন হয়ে আছে নেতা কর্মীদের পোস্টার ব্যানারে। নিউজ ডেস্ক, ই প্লাস টিভি। আমরা টাইগার পার্ক আমরা বাসী নেতৃত্ব সালাম।
Thank you.
Yeah.
সামনে ওই টাইগার উচ্চারকি পার মোড়ে
Don't say it's
আগামীকাল
Thank you.
Thank you.
আজকের অনুষ্ঠানের সভাপতি এবং বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করবেন আমাদের প্রিয় নেতা আমাদের অভিভাবক আগামী দিনের সন্দেহ জনতার আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের প্রিয় ভাই মোহাম্মদ ইয়াকুব সাহেব আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন আমি এই পর্যায়ে ওনাকে ওনার মূল্যবান বক্তব্যের মাধ্যমে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি আগামীকাল 14 ডিসেম্বর চট্টগ্রাম বিশাল জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই সমাবেশকে সাফল্য মণ্ডিত করার জন্য জাতীয় শ্রমিকদের অন্তর্ভুক্ত তাদেরকে আমরা বেসিক ইউনিয়নের সমন্বয় পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমাদের এই র্যালি পুরাতন রেল স্টেশনে আমাদের বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের সম্মানিত আহ্বায়ক এবং সদস্য সচিব আপনাদেরকে আজকের আগামীকালের নেতৃবৃন্দ এবং সকল ইউনিট থেকে আগত আমাদের কর্মী ভাইরা আসসালামু আলাইকুম আগামীকাল 14 ডিসেম্বর সমাবেশে যোগদান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে আজকের এই র্যালি অনুষ্ঠিত হয়েছে আপনারা জানেন এই সমন্বয় পরিষদের উদ্যোগে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছি এবং আগামীকালকে আমাদের চূড়ান্ত কর্মসূচি পালন করা হবে আগামীকাল আমরা ইতিমধ্যে যে প্রস্তুতি গ্রহণ করেছি আজকে কিছুক্ষণের মধ্যে আমাদের হাতে গেঞ্জি এবং টুপি আসবে আমি যাদের লিস্ট আমার কাছে রয়েছে সেই লিস্ট অনুযায়ী আমাদের আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল দা আলমগীর ভাই এবং সদস্য সচিব
মিলন ভাই সহ আমাদের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ আমরা বসে প্রত্যেক সেক্টরের জন্য আমরা গেঞ্জি এবং টুপি বরাদ্দ করব সেই গেঞ্জি টুপি বরাদ্দের পর আপনাদেরকে আমরা টেলিফোনে জানাবো আমরা যে জায়গা আপনাদেরকে বলবো সেখান থেকে এসে আপনাদের জন্য রাখা গেঞ্জি এবং করবেন এবং আগামী কাল সমাবেশ স্থলে আসার ঠিক নির্দেশনা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সেই অনুযায়ী প্রত্যেক সংগঠনের সভাপতি সেক্রেটারিকে আমরা জানিয়ে দেব আমাদের নির্দেশনা অনুযায়ী আপনারা কালকে এই অনুষ্ঠানের সমাবেশে যোগদান করবেন মনে রাখবেন আমরা দীর্ঘ এক মাস যাবৎ আগামী চার তারিখকে সামনে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্ত শেখ হাসিনার আগমনকে সামনে নিয়ে যে কর্মসূচি আমরা পালন করেছি এই কর্মসূচির চূড়ান্ত কর্মসূচি হচ্ছে কালকে কালকে যে কোনো মূল্যে যে কোনোভাবে আমাদের দেওয়া সময়ের মধ্যে আপনারা উপস্থিত হবেন সে আশাটুকু রাখি এবং আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে আমাদের এই সংগঠনের সদস্য সচিব আপনাদের সকলের প্রিয় নেতা মিলন হোসেন মিলন বক্তব্য রাখবেন তার বক্তব্যের পরে আজকে আনন্দ রেলি এখানে আমরা সমাপ্তি ঘোষণা করছি এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের ধন্যবাদ আপনাকে আবার দোকানের মোটামুটি এখানে আসলে মোটামুটি ভালো মোবাইল পাওয়া যাবে নিউ মার্কেটের সামনে এই মার্কেটটার নামটা বলেছে জলসা শপিং ধন্যবাদ আপনাকে।